মুক্তিযোদ্ধাদের নাতিপুত্রীরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুত্রীরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। পালিয়ে গেছে শেখ হাসিনা, নাই শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় নাই। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবহন শ্রমিক জনি হত্যার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। আবেদনে শেখ হাসিনা ও তার দলের বেশ কয়েকজন মন্ত্রীর নাম রয়েছে। পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ। শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়।